রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম টানের কথা কম বেশি সবারই মনে আছে। সেখানে প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধে দর্শকদের নিজেদের দিকে সফলভাবে টানতে পেরেছিলেন অভিনেতা সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলি। এবার আরও একবার পর্দায় আসছেন সিয়াম বুবলি। 24 এপ্রিল প্রকাশ্যে এসেছে এম রাহিম পরিচালিত বিগ বাজেটের সিনেমা জঙ্গলির দ্বিতীয় পোস্টার। এর আগে জঙ্গলি সিয়ামের দুটি লুকের পোস্টার প্রকাশ্যে এনে দর্শক ভক্তদের তাক লাগিয়েছিল টিম জঙ্গলি। তখন থেকেই সবার মনে প্রশ্ন ছিল, তবে কোন নায়িকাকে দেখা যাবে সিয়ামের বিপরীতে? কার সাথেই নিজের সিনেমার বিরতি ভাঙছেন এই অভিনেতা? অবশেষে মিলল সেই উত্তর। সিয়ামের বিপরীতে দেখা দিলেন ঢাকায় সিনেমার বর্তমান সময়ের ব্যস্ততম নায়িকা শবনম বুবলি। জঙ্গলির দ্বিতীয় পোস্টারে দেখা গেছে রাগান্বিত চোখে তাকিয়ে আছেন সিয়াম, আর তার পিছনে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করছেন বুবলি। চোখে তার কেবল ভয় আর আতঙ্ক। নিজের সোশ্যাল হ্যান্ডেলে জঙ্গলির দ্বিতীয় পোস্টারটি শেয়ার করে সিয়াম আহমেদ লিখেছেন, ওয়েলকাম অন বোর্ড বুবলি, জঙ্গলি আসছে, দেখা হবে এই কোরবানির ঈদে। পোস্টের কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে দর্শক ভক্তদের হাজারো শুভেচ্ছা বার্তা। নির্মাতা চয়নিকা চৌধুরীও জানিয়েছে শুভেচ্ছা। আসন্ন ঈদ উল আজহায় জঙ্গলি প্রেক্ষাগৃহে আসছে, সিয়াম বুবলির জুটির রসায়ন আবারও দেখবেন দর্শক। এইসবের পাশাপাশি বুবলি ভক্তরা অপেক্ষায় রয়েছেন শাকিব খানের তুফানকে ঠিক কতটা টক্কর দিতে পারবে বুবলির জঙ্গলি। জানতে হলে চোখ রাখুন চিত্রালীর পর্দায়।